যারা ঝাড়খণ্ডে দিতে চলেছেন তাদের জন্য বাংলা ভাষার আজকে অন্য একটা ক্লাস আমরা নিয়ে এসেছি। তো আজকের ক্লাসে আমি ডিসকাস করব যে বাংলা ভাষায় আপনারা কোনো কিছু না পড়ে কি করে 15 নম্বর পেতে পারেন। ইয়েস বন্ধুরা, কোনো কিছু আপনাদের পড়তে হবে না, না পড়ে আপনারা কি করে বাংলায় 15 নম্বর পেতে পারবেন তার সম্পূর্ণ ট্রিক্স আজকে আমি বলে দেবো। সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সিলেবাসে রয়েছে, সিলেবাসের ভিতর থেকে আমরা ক্লাসটা কন্ডাক্ট করছি। তো আমাদের সিলেবাসে আপনারা জানুন কি জানুন, একটা প্যাসেজ আমাদের আসে এবং একটা পোয়েম আমাদের আসে, এবং প্যাসেজ এবং পোয়েম থেকে কি করে আনসার সলভ করতে হয় তা প্যাসেজ থেকে সরাসরি ডাইরেক্ট প্যাসেজের মধ্যেই কিন্তু আনসারগুলো লুকিয়ে থাকে এবং সেই প্যাসেজের মধ্যে থেকে কিন্তু আনসারগুলো বের করতে হয়, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ট্রিক্স দেখিয়ে দেবো যে আপনারা কি করে সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে আনসারগুলো করবেন, তাও খুব কম সময়ের মধ্যে করবেন। এবং এখান থেকে আপনার 15 নম্বর আসবে প্যাসেজ এবং পদ্য থেকে। তো আজকে আমি শুধু একটা প্যাসেজ দেখিয়ে দেবো, পরবর্তী ক্লাসে আমরা আরও প্যাসেজ এবং কবিতা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো চলুন দেরি না করে আমরা সরাসরি ডাইরেক্ট ক্লাসে চলে যাই। তো দেখুন বন্ধুরা, আজকে আমাদের হাতে একটা প্যাসেজ রয়েছে। তো ওই প্যাসেজ থেকে আমরা আজকে আলোচনা করব। প্যাসেজ থেকে বেশ 10টা প্রশ্ন আজকে আমাদের হাতে রয়েছে। তো এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে কী কী প্রশ্ন এসেছিলো এবং কী করে আপনারা সেটা সলভ করবেন সবগুলো ট্রিক আমি দেখিয়ে দেবো, এবং কী কী ধরনের প্রশ্ন আসে এবং তার তৎসঙ্গে বাংলা ব্যাকরণের কী কী প্রশ্ন আসে সেটাও আমরা আজকে এই ভিডিও দেখিয়ে দেবো। ভিডিওটা একটু ছোটো হবে, অনেক দীর্ঘ আমরা করবো না, কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন। দেখুন, সর্বপ্রথমে আপনার একটা প্যাসেজ থাকবে, ঠিক আছে, একটা প্যাসেজ আপনার থাকলো। তো আপনি প্রথমে প্যাসেজটা পড়তে যাবেন না, প্রথমে আপনি প্যাসেজটা পড়তে যাবেন না। প্রথমে আপনি কী করবেন, আপনি প্রথমে চলে যাবেন কোয়েশনে, ঠিক আছে। তো কোয়েশনের মধ্যে প্রথমে আমরা 2 নম্বর কোয়েশনটা করি, একটু ইজি রয়েছে। তারপর 1 নম্বর কোয়েশনটা আমরা কেন করলাম না প্রথমে সেটা ডিসকাস করবো, তারপরে 1 নম্বর কোয়েশনটা করবো। প্রথমে আমরা 2 নম্বর প্রশ্নটা যদি সলভ করি, এবারে দেখুন, উদ্ধৃত গদ্যাংশে বাক্যে ক্রম অনুযায়ী যেভাবে ব্যবহৃত হয়েছে, মানে বাক্যের যে লাইনগুলো সে বাক্যের লাইনের মধ্যে এই 1 নম্বর যেটা লাইন রয়েছে, 2 নম্বর লাইন রয়েছে, 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন, একদম ক্রমান্বয়ে যে সাজানো হয়েছে ওটা কোনটার পর কোন লাইনের পর কোন লাইন রয়েছে সেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এবার মানে সেটা বের করে একটা নিনজা টেকনিক হচ্ছে বা ইউনিক টেকনিক হচ্ছে, যে কোনো একটা আপনি ধরুন, হয়তো প্রথমেরটা ধরুন নতুবা লাস্টেরটা ধরুন। ধরে নিন আমি এবার শুধু প্রথমেরটা মিলাবো, অর্থাৎ সেই গদ্যের প্রথমে কোনটা আছে এটা যদি বের করতে পারি তাহলে কারেক্ট আনসার আমার অনাহাসে কী হয়ে যাবে, বের হয়ে যাবে, সবগুলো আমি চেক করতে লাগবে না। কিন্তু এখানে সমস্যা আছে, দেখুন এখানে ডি 2 বার আছে, ডি কয়বার আছে ভাই? এটা একটা ট্রিক বাই ট্রিক, আপনার মানে সব কম সময়ে যাতে সময় বাঁচাতে পারেন সেটা একটা ট্রিক। তো এখানে দেখুন ডি 2 বার রয়েছে, যেহেতু ডি 2 বার রয়েছে সেই হেতু আমরা এই 2 নম্বরের আমরা দেখবো না। এখানে দেখুন বি 2 বার রয়েছে এটাও দেখছি না, সি 2 বার রয়েছে এটাও আমরা দেখছি না। তো লাস্টে দেখুন চারটা কিন্তু 4 রকমের রয়েছে, মানে একটা ডি এ বি সি, অর্থাৎ লাস্টে আমরা যদি লাস্টেরটা যদি আমরা খুঁজে বের করতে পারি, একটা যদি বের করতে পারি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই যে তা আমরা ভুলি আর মনে করি, বাড়িতে যিনি কনিষ্ঠা বন্ধু ছিলেন, মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তা আপনার কালীমাতাকে নিরন্তন করিয়া কাঁদিয়া ছায়ের মতো নিঃশব্দ পদে চলিয়া গেল, একজন পুরাতন দাসী আসিয়া আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা মানে গদ্যের একদম শেষে আছে? যেহেতু আমরা শেষটা মিলাচ্ছি লাস্টেরটা, তাই এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা একদম গদ্যের আমাদের শেষে আছে সেটা আমরা একটু খুঁজে বার করব। মানে গদ্যের শেষ চলে আসলাম, এবার শেষ থেকে আপনি খোঁজা শুরু করুন। দেখুন আমরা যে 4টা লাইন যে পড়লাম, এই 4টা লাইনের কোন লাইনটা আপনারা চোখে দেখতে পান একদম শেষ দিক থেকে? এই দেখুন, তা আমরা ভুলি আর মনে করি, ঠিক আছে, তা আমরা ভুলি আর মনে করি, ঠিক আছে। তো তার আগে যেটা রয়েছে যদি আমরা একটু দেখি, তো তার আগে রয়েছে দেখুন, মৃত্যু কালো ছায়া ফেলিয়া আসিল প্রবেশ করিল, তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতো নিঃশব্দ পদে চলিয়া গেল, মানে একদম লাস্টে আছে তা আমরা ভুলে মনে করি, এটা দিয়েও কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার করতে পারি। তবুও তার আগেরটাও আমরা দেখে নিলাম, মৃত্যু কালো ছায়া, ঠিক আছে, যেহেতু আমাদের চোখের সামনে পড়ে চলে এসেছিলো, অর্থাৎ কি, অর্থাৎ 1 নম্বরটা সবার লাস্টে আছে। 1 নম্বরটা কোথায় আছে, 1 নম্বরটা কোথায় ছিল আমাদের, 1 নম্বরটা আমাদের সবার লাস্টে ছিল, তাই না? আর তার ঠিক আগে ছিল আমাদের মৃত্যু কালো ছায়া, তার মানে এর ঠিক আগে ছিল আমাদের সি। তো এই দেখুন, এ সবে লাস্টে আছে, এর ঠিক আগে কী রয়েছে, সি রয়েছে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে ডিবিসিএ, ঠিক আছে, বোঝা গেল। একদম শর্টকাটে আপনারা এইভাবে বের করতে পারবেন, প্রথম যে কোনো একটা মিলাবেন, একদম প্রথমটা হয়তো বা লাস্টেরটা, তারপর যদি সম্ভব হয় তাহলে যদি কনফিউশন থাকে তাহলে এরপরটা যে কোনো একটা মিলালে আপনার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এই 4টা মিলানির কোনো প্রয়োজন নেই, সময় বাঁচাতে হবে আপনাকে। নেক্সট দেখি,
এবার দেখুন, এক নম্বর প্রশ্নটা আমরা প্রথমে কেন করলাম না, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি মানে প্যাসেজে খুঁজে পাবেন না, সেগুলো হচ্ছে ব্যাকরণের অংশ। তো তার একটা অংশ হচ্ছে কি শব্দার্থ, ঠিক আছে, শব্দার্থ। তো শব্দার্থগুলো কিন্তু আপনি যতই প্যাসেজে যদি সময় নষ্ট করুন, যে অনতিস্ফুট শব্দের অর্থ কী এটা যদি আপনি প্যাসেজে খুঁজুন, আপনি সারাদিন খুঁজতে থাকবেন। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খুঁজুন না, কিন্তু আপনি এই প্রশ্নের আনসার, কারেক্ট আনসার আপনি প্যাসেজে পাবেন না। তো যেহেতু আপনি প্যাসেজে পাবেন না, আপনার সময়টা নষ্ট হবে। তাই এই যে শব্দার্থ রয়েছে বা বাংলা ব্যাকরণের বিভিন্ন প্রশ্ন রয়েছে, সমাস, কারক, সন্ধি, বিভক্তি, এগুলো আমরা দেখাবো আজকের ক্লাসে। সমার্থক শব্দ, প্রতিশব্দ, এগুলো কিন্তু আপনার সেই আপনি প্যাসেজে পাবেন না, এগুলাকে আপনাকে আপনার নিজে থেকে করতে হবে। তো এই প্রশ্নে উদ্ধৃত গদ্যাংশে অনতিস্ফুট শব্দের অর্থ কোনটা হবে, আর সঠিক সম্পূর্ণ ফুটেছি এমন, অর্থাৎ কি সম্পূর্ণ ফুটে ওঠেনি, এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি এমন জিনিসকে আমরা অনতিস্ফুট বলতে পারি। ঠিক আছে ভাই, নেক্সট দেখি কোয়েশ্চেন নম্বর 3। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা ড্যাশ সে ঘরেই ড্যাশ শয্যায় মা শুইতেন, এটা কিন্তু আমরা প্যাসেজে পাবো। তো এটা যেহেতু আমরা প্যাসেজে পাবো, সুতরাং আমরা প্যাসেজে যাই, প্যাসেজে গিয়ে একটু দেখি তো এই লাইনটা আমরা কোথাও খুঁজে পাই কিনা না। এই দেখুন, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন, এটার কারেক্ট আনসার কী হবে? এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন, দেখলেন শূন্যস্থানপূর্ণ, অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার। একদম ডাইরেক্ট প্যাসেজ থেকে তুলে দিয়েছে আনসারটা, এই ধরনের আমাদেরকে আনসার করতে হবে। তারপর দেখুন সঠিক বাক্য নির্বাচন করুন। এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো কিন্তু একটু মানে একটু একটু ডিফিকাল্ট আছে। যেমন কি এখানে দেখুন আসিলাম, ডিফারেন্সটা বুঝবেন, এখানে দেখুন আসিলাম, এই বাক্য হচ্ছে আসলাম। আপনি প্রথম দিকে দেখলে মনে হবে যে বাক্যটা চারোটা বাক্য সেম, কিন্তু না ভাই, একটু ডিফারেন্স কিন্তু রয়েছে। তো একটুটা কী এবং তার কারেক্ট আনসার কী হবে সেটা প্যাসেজ থেকে বের করতে হবে। তারপর দেখি এখানে দেখুন, এখানে দেখুন আসলাম, আর এখানে দেখুন রয়েছে এসে, ঠিক আছে, এখানে দেখুন রয়েছে দেখলাম, এখানে রয়েছে রইলাম, অর্থাৎ বাক্যের মধ্যে একটু একটু মানে একটা একটা শব্দ মানে কী রয়েছে, ব্যতিক্রম রয়েছে। এবার একদম সম্পূর্ণ সঠিক রূপে কোন বাক্যটা আমাদের হয়েছে কারেক্ট আছে সেটা আমরা দেখব, প্যাসেজে যাব। বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, মলির গুড়ে আসিয়া তেতালার পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম, না তাকিয়া দেখিলাম, না চাইয়া রইলাম, না চাইয়া রইলাম, এটা আমরা প্যাসেজে গেলে একটু খুঁজবো যখন, তখন আমরা ডিটেলসে দেখে নিতে পারবো কারেক্ট আনসার কী হবে, সরাসরি দেখে নেব কোথায় রয়েছে একটু খুঁজতে হবে আমাদের, একটু খুঁজুন তো ভাই। এই দেখুন, বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, গলির মুড়ে আসিয়া তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম, রইলাম হবে না, দেখিলাম হবে, চাহিয়া দেখিলাম আর আসিলাম হবে, অর্থাৎ আসিলাম দেখিলাম হবে, ঠিক আছে, আসিলাম দেখিলাম হবে। তো কারেক্ট আনসার কোনটা হবে, দেখিলাম, দেখিলাম, এখানে বলেছে দেখলাম সেটা হবে না, রইলাম হলো না, রইলাম হলো না, কারেক্ট আনসার দেখিলাম, আসিলাম দেখিলাম, অর্থাৎ অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলেন কী করে খুব কম সময় আপনি কী করতে পারবেন এই প্রশ্নগুলো কারেক্ট আনসার 100% করতে পারবেন। এবার দেখুন গ্রামারের প্রশ্ন চলে আসছে, বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইতেন, এই বাক্যটিতে বিশেষণ পদ কোনটি, বিশেষণ পদ। এবার পদ সম্বন্ধে জানতে হবে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এগুলি আপনাকে জানতে হবে। যদি ক্লাস লাগে অবশ্যই বলবেন, আমরা ক্লিয়ার করে দেবো আপনাদের। তাছাড়া আমাদের প্রিভিয়াস ক্লাস রয়েছে, দেখতে পারেন। বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইতেন, এই বাক্যটিতে বিশেষণ পদ কোনটি, কী হতে পারে কারেক্ট আনসার, আপনারা একটু ভাবুন তো এবং কারেক্ট আনসার দিন তো ভাই এই প্রশ্নের কারেক্ট আনসার। বধূ কনিষ্ঠা যিনি না বাড়িতে, তো বিশেষণ মানে কি, বিশেষ্যের দোষ গুণ আকার পরিমাপ বোঝায়। তো বিশিষ্যকে এখানে দেখুন বধূ, বধূ হচ্ছে কি একজন বিশিষ্য অর্থাৎ কর্তা। তো এই বধূটা কী ধরনের বধূ, কনিষ্ঠা বধূ মানে ছোট বধূ, মানে বধূর আকার বোঝাচ্ছে ছোট বধূ, বাড়ির ছোট বউ, ঠিক আছে, অর্থাৎ কি কারেক্ট আনসার কি কনিষ্ঠা, কনিষ্ঠা বিশেষণ পদ হচ্ছে। আর যদি বলতো বিশেষণ পদ বিশিষ্য কোনটি, তাহলে কারেক্ট আনসার হতো এখানে বধূ, ঠিক আছে। যিনি হবে এখানে কি সর্বনাম পদ, এ ধরনের আপনি কী করতে পারবেন আর ট্রিকের মাধ্যমে সলভ করতে পারেন, ট্রিক আমাদের চ্যানেলে রয়েছে। এখানে দেখুন, এখানে আমাদের এই প্রশ্নটা হচ্ছে প্রত্যয়ের একটা প্রশ্ন, প্রত্যয়। এখানে দেখুন সঠিক প্রত্যয় কোনটি আমাদের বের করতে হবে, সঠিক প্রত্যয়,
কোয়েশ্চেন নম্বর সিক্স। কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন, আমাদের সঙ্গে সঙ্গে আপনারা প্র্যাকটিস করতে যান, তাতে করে আপনাদের যথেষ্ট হেল্প হবে। নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক? কি হতে পারে কারেক্ট অ্যান্সার ভাই? নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক? তো এটা কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নম্বর সিক্সের কারেক্ট অ্যান্সার হবে ব্রিন যোগহিত, মানে ব্রিংহিত, এটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার অপশন ভাবি। এই উপরের তিনটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়। এবার দেখুন, নিচে প্রদত্ত মন্তব্য এবং তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচারের নিরিখে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। কোয়েশ্চেন নম্বর সেভেন, ব্যাকরণে পুরুষ কথাটির সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই। ব্যাকরণে পুরুষ রয়েছে, আমরা জানি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, আমরা জানি তো ব্যাকরণে যে পুরুষ রয়েছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এই পুরুষের সঙ্গে কিন্তু পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গের কোনো সম্পর্ক নাই, এটা 100% কারেক্ট। ব্যাকরণে পুরুষ হলো ক্রিয়ার আশ্রয়, ইয়েস, ব্যাকরণে পুরুষ কি, পুরুষ হচ্ছে ব্যাকরণে একটা ক্রিয়ার একটা আশ্রয়, সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার, দুটি কারেক্ট। সুতরাং মন্তব্য এবং যুক্তি দুটাই হচ্ছে কি শুদ্ধ এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, আকাশ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা আপনারা বলুন তো খুব তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সার কী হতে পারে। আকাশের সমার্থক শব্দ নয় কোনটি? দেখুন আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন যে আকাশের সমার্থক শব্দ কোনটি নয় বলেছি এখানে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনাদের কী হতে পারে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? এটা কারেক্ট আনসার হচ্ছে রত্নাবতী। ত্রিদীপ বলুন, সূর্যবর্ত বলুন, তারপর সুরপথ, এই সবগুলো হচ্ছে আকাশের এক একটা সমার্থক শব্দ, কিন্তু রত্নাবতী আকাশের সমার্থক শব্দ নয়, এটা হবে কি কারেক্ট আনসার। নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ? কোয়েশ্চেন নম্বর নাইন, নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ? ইরাবান, পাঠাক, সমুদ্রা ভাষণ না কলাভূত? সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা কারেক্ট অ্যান্সার হবে, এটা কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল কি অপশন নম্বর ওয়ান, ইরাবান ইজ দ্য রাইট আনসার, এটা হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ আপনাকে জানতে হবে, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ আপনাকে জানতে হবে। এই দেখুন, সন্ধি বিচ্ছেদ বলতে বলতে সন্ধি বিচ্ছেদ চলে আসলো। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, কি হতে পারে কারেক্ট অ্যান্সার? আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হতে পারে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিন, ঠিক আছে ভাই। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হতে পারে এটা আপনারা কমেন্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি জানান, এবং কমেন্টের মাধ্যমে এই প্রশ্নের আনসার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমরা কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, সঠিক উত্তর কোনটি হবে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানান, এবং এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাবেন, ঠিক আছে ভাই। সম্পূর্ণ কোর্স আমরা কমপ্লিট করব আপনাদের জন্য। তো প্রতিদিন নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই সাথে থাকুন। বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স যতগুলো আমাদের পরীক্ষায় আসে সবগুলো আমরা কী করব, কমপ্লিট করব, ঠিক আছে। পরীক্ষার আগ মুহূর্তে আমরা সবগুলো কমপ্লিট করে দেবো, আপনাদের টেনশনের কোনো ব্যাপার নেই। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য একটা ক্লাস খুব শিগগিরই আপনাদের নিয়ে আসবো। ধন্যবাদ।